আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরা আজ আপনাদেরকে নিয়ে আসছি আমাদের সেই 2 লক্ষ লিটারের RS সেটআপে। তো গত পর্বে আপনাদেরকে আমরা 4টি অংশে দেখানোর চেষ্টা করেছি যে এখানে মাছটি ছাড়ার থেকে শুরু করে 21 দিন পর্যন্ত কী অবস্থায় ছিল। তো আজ আপনাদেরকে সরাসরি একটু দেখিয়ে নেওয়ার জন্য এখানে আসা। আর এখন ইউনিটটি বন্ধ রাখছি আমরা, কিছুক্ষণ পরে আপনাদের এটা চালিয়ে দেখাবো, কারণ নয়েজ এবং পানিতে এয়ারেশনের কারণে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন না। তো আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য আসলে সিস্টেমটি অফ করে আপনাদেরকে দেখাবো। এটি 1টি 50,000 লিটারের ট্যাঙ্ক, আর এক একটা ট্যাঙ্কে এখানে মাছ আছে হচ্ছে 8,500। আর এই মাছগুলোর বয়স হচ্ছে আজকে 1 মাস 8 দিন। 1100 লাইনে ছাড়া হয়েছিল এবং এটা আরও 5 থেকে 6 দিন আগে মাপা হয়েছিল 86 পিসে কেজি। তো এই ট্যাঙ্কটিকে আপনারা দেখতে পাচ্ছেন মাছের আনাগোনা। সামনে যদি আমরা আর একটা ট্যাঙ্ক দেখাই, যেহেতু এয়ারেশনটি বন্ধ করা হয়েছে, সিস্টেমটি বন্ধ করা হয়েছে, তো মাছ মনে করছে খাবার দেওয়া হবে। এই কারণে আসলে সবাই খুব উত্তেজিত। তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটিও ফুল লোডেড, 8,500 পিস। তো আশা করতেছি যে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে এটা দেখাবো যে এখানে আমরা কিভাবে কি কালচার করতেছি, কি ধরনের সমস্যায় পড়ছি বা কি ধরনের সুবিধা হচ্ছে, এভরিথিং সব কিছু দেখানোর চেষ্টা করবো। আল্লাহর অশেষ সহমতে এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যায় পড়ি নাই। দোয়া রাখবেন যেন এইভাবেই যেন পুরো ইউনিটটি আমরা চালাইতে পারি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3rd ট্যাঙ্ক। দেখতে পাচ্ছেন এখানেও 8,500 মাছ আছে। এবং ওরা খাবারের জন্য আসলে এরকম লাফালাফি করতেছে। যাক, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সফলভাবে এই সেট আপটি পরিচালনা করতে পারি। এটি হচ্ছে আরেকটি সেট আপ। তো যেহেতু বিদ্যুৎ অফ করে দিছি, তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, তো পানিতে ভাইব্রেশন দেখে বুঝতে পারছেন তো এই ট্যাঙ্কটি তো মাছ আছে আমাদের। তো এটা হচ্ছে 1টা 2টা এটা 3টা এটা 4টা, এই 4টা ট্যাঙ্ক। এবং এই 4টা ট্যাঙ্কের পানি টোটালি চলে আসতেছে হচ্ছে আমাদের এখানে, এখান থেকে ড্রাম ফিল্টার থেকে সেডিমেন্ট ট্যাঙ্ক থেকে চলে যাচ্ছে। আর এটি আমাদের কন্ট্রোল প্যানেল, এখান থেকে এই সেট আপটি কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে অক্সিজেন ইউনিট, আর এটা হচ্ছে ডিগ্যাসিং ইউনিট, আর এটা হচ্ছে ইউভি স্টিলাইজার সেকশন, আর এটা হচ্ছে বায়োফিল্টার, এটা হচ্ছে পাম্প, এখান থেকে পাম্প করে পানিতে উঠানো হয়। তো আপনাদেরকে একটু পর আমরা আবার চেষ্টা করব যে পুরো সেট আপটি রান করার পর কী অবস্থায় থাকে সেটি দেখানোর, এবং মাছের খাবার খাওয়ানোর দৃশ্য দুটোই দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তো এখন হয়তো আপনার নয়েজে বুঝতে পারতেছেন, এখন সেট আপটি রানিং চলছে। তো এটা হচ্ছে এখানকার এয়ারেশন ব্যবস্থা, মাছগুলোর মুভমেন্ট সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। আর ফিল্টার হওয়ার পর পানিটা চলে আসছে, যেহেতু অক্সিজেন মিশ্রিত পানি চলে আসছে এখানে। তো
তো এইভাবেই চলছে পুরো সেট আপটি। তো মাছগুলো খাবার দেওয়ার সময় আমরা কিছুদিন পর আবার একটু বন্ধ করব, বন্ধ করে আপনাদেরকে খাবার দিয়ে ভিডিওটি আর একবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নারিশ, এটা হচ্ছে ওয়েট মেশিন, নারিশের খাবারটি খাওয়ানো হচ্ছে। নারিশ প্রোটিন ফিশ ফিড, আর এটা হচ্ছে গ্রাম ফিল্টার রোলিং, যাই হোক আমরা আপনাদেরকে পরবর্তীতে ফিডিংটা দেখাই দিব।